তো এই ছবিটার নাম যখন আমরা কাজ করেছিলাম তখন একটা নাম ছিল, তারপরে আবার নতুন করে যখন ছবিটা নতুন একটা নাম নিল তখন ছবিটার আমাদের মনে হলো জানা এইবার একটা ঠিকঠাক নাম হয়েছে, দারোগা মামুর কীর্তি, বেশ মজার একটা নাম। রঞ্জিতদার যে চরিত্রটি করেছেন তার সঙ্গে একদম সুন্দর একটা সামঞ্জস্যপূর্ণ একটা নাম হয়েছে। লাবণী তো বরাবরই ভালো কাজ করেন, আমার সঙ্গেও করেছেন, প্রচুর কাজ করেছেন, অনেকের সঙ্গেই করেছেন, অসাধারণ একজন শিল্পী। আর রঞ্জিতদার মানে এনার্জিটা দৃষ্টান্তমূলক আমাদের কাছে, জানি না ওনার এজে পৌঁছলে আমরা কোথায় থাকব। আর এছাড়া আমি এক যে চরিত্রটা করেছি সেরকম মজার একটা অনেকগুলো গেট আপ নিয়ে ক্যারেক্টারটা করেছি আর কি। নতুন নায়ক নায়িকা এরাও খুব সুন্দর কাজ করেছে, ভারী মিষ্টি নায়িকা, সব মিলিয়ে একটা সুন্দর পারিবারিক মিষ্টি ছবি। এবং নতুন পুরনো যারা আছেন সবাই মিলে কাজ করেছি। সুমিত গাঙ্গুলি একটা বদমাইশ মানে ভিলেনের চরিত্র যদিও, তবে মানে সেই রকম ভিলেন নয় যেটা দেখে লোকের রাগ হবে বিরক্তি হবে, ওরকম কিছু না, মজার, খুব খুব এন্টারটেনিং একটা ছবি হবে এটা আশা রাখি। দীপাবতীর সামনে বসে বসে দেখছেন আমাদের রঞ্জিতদার সাথে সমুদ্র সমর্থিত।
এখনো নিজেও মজা করেন যে বেল্টম্যান, এই লক্ষ্যটা নিয়ে নবদি কি বলবেন? দাদা কি করেন বেল্টম্যান নিয়ে নিজেও মজা করেন যে বেল্টম্যান হয়ে গেছে, এটা আপনি কি বলবেন? আমার মানে আমার আমরা প্রত্যেকে রঞ্জিতদার একটা ব্যাপারই ফ্যান, সেটা হচ্ছে রঞ্জিতদার চেহারাটা তো করা হবে না, কিছু বলারই নেই, কিন্তু এনার্জি লেভেল ঠিক আছে। সুতরাং রঞ্জিতদার নিজে যাই বলুন না কেন, রঞ্জিতদারকে এখনো যদি পাঞ্জাবি করলে মানে প্রণাম করতে ইচ্ছে করে, সেরকম কোনো শর্ত আছে প্রচুর ছবি মানে আমাদের অল টাইম হিরো। জেনারেশন পর জেনারেশন রোম্যান্স ক্যামেরার সামনে তো ওরকমভাবে হয় না, অনেক কিছু মানে শিখতে হয়েছে, ইজি ভেবেছিলাম সেটা নয়, একদম মনে হয় কম বেশি যথেষ্ট রোম্যান্স আছে। ইনফ্যাক্ট একটা তো আমাদের স্কুটির সিন আছে যেখানে বারবার আমি ওকে ফেলছি আর ও আমাকে ফেলছে স্কুটি থেকে, মানে সিনে নেই কিন্তু আমাদের মানে কেউই আমরা স্কুটি চালাতে পারি না, তো যখনই বসছি নয় আমি ওকে ফেলছি, কখনো মনে হচ্ছে গলা টিপে দিই, কখনো মনে হয় ঠাস করে চড় মারি, তখন আমার মনে হচ্ছে আয় বাবা সিনটা করে নে। তো রোম্যান্স মানে সব দিক দিয়েই আছে আমার মনে হয়। আর লাবণীদি আর রঞ্জিত আঙ্কেলকে দেখে অনেক কিছু শিখেছি রোম্যান্স কাকে বলে, আর সেই টাইমের রোম্যান্স তো আলাদা লেভেল একটা জিনিস, তো আমরা সেটা যতই চেষ্টা করি আমাদের মধ্যে নেই, আসবেও না। ভালো এক্সপেরিয়েন্স, বাট ওই আর কি যতটুকু শিখতে পেরেছি আর কি চেষ্টা করেছি। দর্শককে বলবো ফাইনালি রিলিজ হয়েছে, আপনারা হলে দেখুন, খুবই ভালো লাগবে, আজকালকার দিনের ছবি, 8-80 জন্য বানানো ছবি, হলে গিয়ে ভালোবাসা দিন, আমাদের আরও যাদের ভবিষ্যতে আরও কাজ করতে পারি একসাথে, এটাই বলবো। দেখো এখন অনেক রকম ছবি হচ্ছে, তো কোনো করতে সিরিয়াসলি একটা নোট দিয়ে একটা মেসেজ দেওয়া হচ্ছে, তো আমার আগের ছবি অপরাজয়তে খুব সিরিয়াস নোটে ছিল, তো নেক্সট আবার আমার সৌভাগ্য হচ্ছে রঞ্জিত মল্লিকের সঙ্গে কাজ করা, রঞ্জিত আঙ্কেলের সঙ্গে কাজ করা। এইটা কিন্তু হাসির মোড়কের মূল্যবোধের ছবি, হাসির মোড়কে আমরা সোশ্যাল মেসেজ দিয়েছি। দেখো আমাকে আমার গুরুদেব বলেছিল ছবি দুটো হয়, একটা ভালো ছবি একটা খারাপ ছবি, কমার্শিয়াল মেইন স্ট্রিম এগুলো আমি বিশ্বাস করি না, আর আমার জেঠুও কোনো দিন বিশ্বাস করতেন না। তো দর্শকদের যদি ছবি ভালো লাগে সেটা ভালো ছবি, দর্শকদের যদি ছবি ভালো না লাগে সেটা খারাপ ছবি। আমি সবাইকে শুধু একটা কথা বলবো, অর্পিতাকেও বলবো, যদি এই ছবিটা ভালো লাগে, ভালো না লাগলে আমি কিছু বলবো না, কিন্তু যদি ভালো লাগে প্লিজ সবাইকে বলো, বাংলা ছবি স্বার্থেই বলো, বাংলা ছবি তো দরকার। আমরা তো একদম সেই ধরো তরুণ মজুমদার ঘরানার ছবিতে আমরা ফিরেছি, তো যদি ভালো লাগে সবাইকে বলো আর রেটিং দাও প্লিজ। এখন রেটিংটা অনেক ডিপেন্ড করে এই কি বলে বুক মাই শোতে বলো বা IMDB-তে বলো, একটু প্লিজ রেটিং দাও সবাই মিলে, যাতে ছবিটা হাইপটা একটু বাড়ে, যাতে ছবিটা দেখে দর্শক। ভীষণ এক্সাইটেড, আমি তো একদম খোলামেলা ড্রেস পরে এসেছি, চাপকে যদি পিঠের চাল চামড়া উঠিয়ে দেয় আমি পুরো রেডি হয়ে আছি একদম। বাট হ্যাঁ, ওনাকে ছোটোবেলা থেকে দেখে এসেছি, খুব অ্যাডমায়ার করি, তো আবার অনেক দিন বাদে একটা কামব্যাক করছে, তো সেই জন্য আমি ভীষণ এক্সাইটেড। আর সপ্তর্ষী আছে, নেহালদা আমার খুব ক্লোজ একজন মানুষ, তো নেহালদার ছবি সব মিলে একটা দারুণ প্যাকেজ। আমার মনে হচ্ছে ছবিটা এখনও যায়নি, জাস্ট ভেতরে যাবো, তো খুব ভালো একটা কাজ হতে চলেছে আশা করি। আপাতত এখন ইটস কমপ্লিকেটেড, ঠিক আছে, কমপ্লিকেটেড বলতে দেখো ভালোবাসাটা তো থেকেই যায়, কিন্তু আমাদের একটা মাঝখানে বর্ডার আছে, আমার তো এখন নতুন মানুষ, সে বাংলাদেশের অনেকেই জানে, যারা জানে না তাদের জন্য বলে দিলাম সে বাংলাদেশে থাকে, তো বাংলাদেশে সে ভালোই আছে, আমি ওখানে ভালোই আছি। হ্যাঁ, বাট প্রেমের কানেকশনটা তো অবভিয়াসলি আছে। সুখবরটা এটা নিয়েই কমপ্লিকেশনটা আছে, কারণ বাংলাদেশে অবভিয়াসলি ইসলামিক কান্ট্রি, ওখানে লিগালাইজড নয়, তো সেইটা একটা খুবই সেন্সিটিভ বিষয়, আমি সেটা নিয়ে কাউকে ডিসরেসপেক্ট করছি না, বাট হ্যাঁ আসতে হলে তো ওকে ইন্ডিয়াই আসতে হবে। বাট আমি মনে করি যে ভালোবাসা যেখানে থাকে তাহলে সব কিছু সেখানে মানে বাধা পেরিয়ে সেইখানে পৌঁছে যাওয়া যায়, তো সেখানে সেই জন্য একটু কমপ্লিকেশন আছে, আশা করি সুখবর খুব জলদি পাবে, আমিও অপেক্ষায় আছি। নতুন আমার বলতে আমার একটা সিরিজ আসছে খুব শীঘ্রই, তোমরা আপনারা দেখতে পাবেন উইথ বিগ কাস্টান, এবং সেটা আমার হাউজেরই, আমি প্রোডিউস করেছি,
মানে প্রপারলি ওয়েব আমার ভিডিও নয়, তো সেইটা আমি শুরু খুব জলদি আসতে শিখেছি। আর আমি ছোট পর্দায় তো কাজ করছি, আর ছবি যদি কেউ কাজ দেয়, এত দুশ্মন আমার চারিদিকে, কি বলবো, কাজ তো কাঠি করে দিচ্ছে, তাহলে যদি কাঠি না করে অঙ্কুশ দাবা যদি একটু কম কাঠি করে তাহলে হয়তো কাজ আরও পেতে পারি। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।